أشهد أن لا আল্লাহ বলেছেন ওয়া লাং তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের এক দল কি হবে, দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি আমাদের দলের নাম কি, ইসলাম। আমাদের পরিচয় কি, আমরা মুসলিম। কোরআনে বলা আছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে, কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে, না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবো কার দিকে, মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমল সালে করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম, আমি কি মুসলিম, পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহি সুন্না, আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এ ছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না। এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বাধা আসবে, আল্লাহ নবীর বাধা এসেছে। আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না, আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না, আমাদের ইবাদত নবীর চেয়ে বেশি না। আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, আমাদেরকে তাই হতে হবে। মনে রাখতে হবে আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন, ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে চারটে কথা, এই চারটে একটার সঙ্গে একটা জড়িত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালে করলো, তার মানে আমলে সালে না করলে ঈমান নাই। আমার দেশে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ঈমান, ঠিক আছে তবে ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে, আমলে সালিহাত করলেই চলবে না, তিন নম্বর কাজটাও করতে হবে, ওয়াতাওয়াসাও বিল হক, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত, দাওয়াতুল হক না, বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো, আর এ কামতে একটা আলিপ্তান বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ, সবাই, এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক, এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি, এরপর ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে, আর আমার দেশে মসজিদে 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 মুজাহিদ কমিটি আছে, একক তালাশ করে, তালাশ করে, কিন্তু কুফফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না, এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম পুলিশের বোমা মারলো, মুসলমান মরলো, ইমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোনো পরিভাষার পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আমাদের ভিতরগত যে মশা সারপোকা সারপোকা, এই বুসেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ, বড় জেহাদ, এরা বললো ইসলামে মারামারি কারাগারি নেয় খবরদার। আমার ভাইয়েরা, এইভাবে ইসলামকে মুসলিমদেরকে যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই, জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন, সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে, এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না, যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল, রকম ছিল বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র, আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল, নবী এখানে চিন্তা করেন নাই,
যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা, ইসলাম খেলোয়াড়কে দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাইতে গিয়ে আমরা যে মরিয়ে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দিই, ঠিক কিনা? ভাইরা আমরা খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার কোক দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে, এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের, ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কি প্রশ্ন আছে নাকি? কুরাইশ আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ তার তাওহীদের আসমা ও সিফাত অথবা আল্লাহর সত্তাগত গুণাবলী সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে ইমামদের মতগুলো ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। আসলে তাওহীদের কোনো ভাগ নাই, এইটা ভাগ করা আর একটা তাওহীদকে বিচ্ছিন্ন করা, এটা পরিষ্কার হবেন। আমরা বুঝাবার জন্য বলি যে তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত, তিনটা ভাগ করা হয় তাওহীদকে। কিন্তু তাওহীদকে ভাগ করলে তাওহীদ থাকে না, তাওহীদকে ভাগ করলে কি থাকে না, এটা মনে রাখবেন। আল্লাহ আর রব ভিন্ন জিনিস না, আর আল্লাহর নামগুলো ভিন্ন জিনিস না, আল্লাহ এক ও একক। কাজী আল্লাহকে এক মানা মানে সবকিছুতে এক মানা। বুঝাবার জন্য এই ভাগটা করেছেন অনেক আলেমরা, আমরা ওইটা বলি, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলার সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর আনুগত্য করব, এটা তাওহীদ আল উলুহিয়াত। আর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই সব বিষয়গুলো হচ্ছে রুবুবিয়াত। আল্লাহ তাআলা একমাত্র বিচারক, একমাত্র আইন বিধানদাতা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রক্ষাকর্তা, একমাত্র আল্লাহ তাআলা সমস্যা সমাধানদাতা, এই বিষয়গুলো রুবুবিয়াতের অংশ। এটা আল্লাহর এই মধ্যে আছে সবগুলো। এরপরে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আর সত্তার, আল জব্বার, আল হাকিম, আল মুইজ, এর নামগুলো আছে। এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহর এককত্ব বজায় রাখা, এর মধ্যে কাউকে শরিক না করা। আল্লাহ খালেক মানে একক খালেক, একমাত্র খালেক। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ একজনই দেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আমাদের একমাত্র মাবুদকে ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, গোলামি করি, কার গোলামি করি? আমরা গোলাম, তবে আল্লাহর গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। অন্যরা আল্লাহর গোলাম, মূর্তির গোলাম। ওরা মক্কার লোকেরা মূর্তি পূজা করত, কেন পূজা করত? মূর্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত, মাধ্যম মনে করত। কোরআনে একেবারে স্পষ্ট আছে, হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই মূর্তিগুলো পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। তাহলে মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করত, না আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার মাধ্যম মনে করত, কোনটা? কোরআনে আরেকটা আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের পূজা করি এজন্য ওরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তাহলে একই কারণে, যদি এই কারণে মূর্তি পূজা করলে তারা মুশরিক হইয়া যায়, একই উদ্দেশ্যে যারা আমাদের দেশে পীর সাহেবদেরকে পূজা করে মাধ্যম রূপে, তারা কি মক্কার কুফফারদের মতো মুশরিক নয়? এইবার চিন্তা করতেছেন কি বললো এটা, মা সামিনা কত্তু, মক্কার কুফফার আশ্চর্য হয়ে গেছিল, আমাদের দেশে এই কথাগুলো আশ্চর্য হয়ে যায়, তাওহীদ এমন ভোলা বলছে, কারণ এত বড় বড় পীর কি বলে এটা, এটা আশ্চর্য হওয়ার কথা। কারণ এগুলো শুনতে শুনতে আমার দেশে বুঝায় দুনিয়ার জজের কাছে যেমন কোনো কিছু বলতে হলে উকিল ধরতে হয়, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে কি লাগবে, উকিল লাগবে। সেই উকিলগুলো পিসাব। ওই শয়তানের একজন জিজ্ঞেস করেছিল, শয়তানের ডায়েরিতে পড়ছিলাম একবার, যে জিজ্ঞেস করলো, শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, এখন জীবনের শেষ পর্যায়ে বুড়ো হয়ে গেছে, বউর কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছে মূল্য, ওরা বিয়ে করে এখন বউরের মূল্য দেয়, শ্বশুরকে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে, ও এখন মসজিদে গিয়ে ঢুকছে, এখন বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ নাই, তুই ওরে ধোকা দরকার নেই, ও তো সহজে ফিরবে না। শয়তান কাজে খুব সহজ, ওকে গিয়ে আসতে বুঝাই, বেটা দুনিয়ায় একজন
জজের কাছে বলতে হলে উকিল ধরা লাগে। তো তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই কি আল্লাহর কাছে ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে? একজন উকিল ধর, একটা পীর ধরাই দেয়, এরপরে আমার বাকি কাজগুলো পেশাবি করাই স্যারে, তারপরে আল্লাহ থেকে সরাবার জন্য বাকি যে কাজ সব করাই কে পিসাব তরিকায় ঢুকিয়ে দিল। আমার মনে একটা আমি দেখছি চরমানের বিষয়ে বই আছে, ভেদে মারেফাত, এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে, চরমানের বিষয়ে ভেদে মারেফাত একটা বই আছে। এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা? ওই যে পনেরো পৃষ্ঠা না, ওটা পনেরো পৃষ্ঠা, চব্বিশ পৃষ্ঠা সম্ভবত, চব্বিশ পৃষ্ঠা লেখা আছে, বান্দা অসংখ্য গুণা করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে চায় না, পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করিয়া দেন। তাহলে এখানে বলল পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না, একটা শয়তানের আসল কথা বলে ফেলছে, ওই বই তো লেখা আছে, এটা চরমানায় পিসাবে সাতাইশ খান বই আছে, প্রসিদ্ধ বই, যে কোনো লাইব্রেরি পাইবেন চরমানায়, বাংলা বা দাজান ওদের নিজস্ব প্রকাশনা আছে, আলে সাক প্রকাশনী, ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই, ভেদে মারেফাত ভয়ে কারো চন্দ্রবিন্দু দেওয়া আছে, ভেদে মারেফাত, আপনারা ভেদে মারেফাত পড়বেন, এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা, না পাইলে আবার আমাকে ধরবেন। হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে, একবার সামনে দাঁড়ায় বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছে, আপনারা এই বক্তব্য পাই নাই, তাহলে ওরাও খুশি হবে, চরমানের মধ্যে খুশি হবে খুব, কারণ ওরা মোটে পায় না আপনার মতো লোক। ভাইরা আমার পরিষ্কার লিখেছে, আমি আপনাকে বলতে চাই কোরআনে কি বলা আছে, কোরআন বলছে, কোরআন পরিষ্কার বলছে, ওই কে আছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, যত পাপ করো, অত্যাচার করো, জুলুম করো, আমি গুনাহ মাফ করবো সব, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। আর পীর বলল না, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন। আমরা কি পীরেরটা মানবো, আমারটা মানবো? আল্লাহটা মানবো, পরিষ্কার হয়ে গেল। কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে, ওই পৃষ্ঠাবের আরেক বই আছে মাওয়াজে সাকিয়া, ওই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ, পীর ধরা কি ফরজ, এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে যদি কারো দুইজন পীর হয়, তাহলে এক সাথে উর্দুতে প্রথম দো পীর দো ডানা পাকারকে তুজে বেহেশত মে লে জায়েগা কুই হরজ নেই, তোমার দুইজন যদি পীর থাকে দুই পীরে তোমার দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, দুই পীরে দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে। বেহেশতের আমার মালিক আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলো, যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে, এই সাক্ষী ছাড়া কাজ চলবে না, এটা এক। ওই যে আমি বলি যে একদম শূন্য লাগছে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একেবারে বইয়ের থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো, এর কোনো মূল্য আছে? একটা এক লাগলো, এবারে এক, একের ডানে এবারে একটা শূন্য দিল কত হবে দশ, আর এক শূন্য কত হবে, আর এক শূন্য কত হবে, এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বৃদ্ধি পাবে, ঠিক এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত হওয়া, এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য, সব জিরো। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আশফা লাকা, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে, কারণ এইটা না হলে সুপারিশ করা যাবে না, এইটা না হলে আল্লাহ তাআলা কসম করে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন দুইটা জিনিস নিজের উপর আজব করেছেন, কয়টা জিনিস, দুইটা জিনিস, এক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান্নামে দিবেন না, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না, তাকে জান্নাতে, কোরআনে স্পষ্ট আয়াত আছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, কি করেছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন।